আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসার আজকে আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো এই ভিডিওটা সবার জন্য খুবই উপকার হবে। তো আজকে একটা এমন একটা নিয়ম শেখাবো যা তুমি একটা প্যারাগ্রাফ মুখস্থ করলে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। তো এই বিষয়ে একটু বলতে চাই, এই শর্ট প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এরকম একটা প্যারাগ্রাফ লিখি এই নিয়মে তো আমাদের কত মার্ক দিবে? তো ইনশাল্লাহ আশা করা যায় তোমরা 8-9 পাবেই, আর হাতে লেখার উপর তো প্যারাগ্রাফের মার্কস নির্ভর করেই। তো এবার শুরু করি আমরা। তো এখানে বলা হচ্ছে যে একটি প্যারাগ্রাফ শিখলে যেসব প্যারাগ্রাফ লিখতে পাওয়া যাবে তা হলো যে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, মানে যত সমস্যা সংক্রান্ত যত প্যারাগ্রাফ আছে এই একটা প্যারাগ্রাফে তুমি লিখতে পারবা। তো এখানে বলা হচ্ছে যে এছাড়া সমস্যা সংক্রান্ত যত প্যারাগ্রাফের ভিতরে অন্তর্ভুক্ত, মানে সমস্যা সংক্রান্ত যত প্যারাগ্রাফ আছে তুমি সেখানে এটা লিখে দিতে পারবে। শুধু বিদ্রুপ বলছে সব লেখা একই থাকবে উপরোক্ত যে কোনো প্যারাগ্রাফের জন্য, শুধুমাত্র ফাঁকা স্থানে যে বিষয় আসবে সেটি লিখতে হবে। আচ্ছা বুঝলে না, তো আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো হচ্ছে প্যারাগ্রাফ লেখার নিয়ম, ওই যে এখানে ডট 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 আছে, তো এখানে কী বলবে যে প্যারাগ্রাফটা তোমাদের পড়বে সমস্যা সংক্রান্ত, শুধুমাত্র কিন্তু সমস্যা সংক্রান্ত। মনে করো তোমাদের লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এয়ার পলিউশন যে কোনোটা পড়ো, মনে করো এয়ার পলিউশন পড়লো, তো এই যে ডট 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 স্থানে এয়ার পলিউশন হ্যাজ বিন বিকমস এ কমন ইনসিডেন্টস ইন আওয়ার এভরিডে লাইফ, নাও ইট ইজ গ্রেটেস্ট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন বাংলাদেশ, এভাবে লিখবা। তো সেখানে ডট ডট সেখানে শুধু ওই যে পড়বে যে বিষয়টা সেখানে সেই বিষয়টা শুধু এখানে বসাই দেবা। এবার যা আছে এবার লিখিয়ে নেবা, লিখিয়ে দেবা দেওয়া এখানে আবার ডট ডট আছে, তাহলে ওখানে যে বিষয়টা পড়বে সেই বিষয়টা শুধু লিখে দিতে হবে। তো এখানে এই এইগুলো আর কোথায়, আচ্ছা তাহলে কয়জায় লিখতে হচ্ছে, জাস্ট 3 জায়গায় লিখলেই হয়ে যাচ্ছে, এক জায়গায় আর কি এক জায়গায়। আচ্ছা এটা আমি একটু ছোটো করে দিই, তাহলে তোমরা একটু স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা এই যে আমি ছোটো করে দিলাম, এটা তোমরা স্ক্রিনশটে একটু খাতে লিখে নেবা, যেখানে ডট 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 আছে তো সেখানে যে বিষয়টা পড়বে, মানে যে বিষয়ে প্যারাগ্রাফ পড়ছে যে সমস্যা সংক্রান্ত, সেই সমস্যা সংক্রান্ত মানে ট্রাফিক জ্যাম পড়লো, সেই ট্রাফিক জ্যামটা এখানে বসিয়ে দেবো। তো এই ছিল সমস্যা সংক্রান্ত নিয়ে একটা নিয়ম, আর পরবর্তীতে সমস্যা সংক্রান্ত থাকবে না এমন একটা নিয়ম নিয়ে তোমাদের মাঝে হাজির হবো অবশ্যই। আর তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।